যুগে যুগে বিভিন্ন দেশে নানান ধরনের চিকিৎসা ব্যবস্থা আবিষ্কৃত হয়েছে। অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, ইউনানি, আকুপাংচার ইত্যাদি চিকিৎসা পদ্ধতি, তার মধ্যে অন্যতম বর্তমান সময়ে আধুনিক চিকিৎসার বাইরে সবচেয়ে জনপ্রিয় বিকল্প ধারার চিকিৎসা হল হোমিওপ্যাথি। অনেকেই হোমিওপ্যাথিতে সবচেয়ে কার্যকারী এবং সেরা চিকিৎসা হিসেবে দাবি করেন। অন্যদিকে অধিকাংশ আধুনিক চিকিৎসাবিজ্ঞানী হোমিওপ্যাথিতে কুসংস্কার এবং ভাওতাবাজি হিসেবে উড়িয়ে দেয়। হোমিওপ্যাথি চিকিৎসার মূলনীতিগুলো কী কী এবং হোমিওপ্যাথি চিকিৎসা কি আসলেই কার্যকারী, সে সম্পর্কে আলোচনা করা হবে মেডিসিন বিডি চ্যানেলের এই পর্বে। মেডিসিন বিডি চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আজ থেকে প্রায় 200 বছর আগে 1976 সালে জার্মান বিজ্ঞানী স্যামুয়েল হেনিম্যান হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছিলেন। হেনিম্যান প্রথাগত ডাক্তারি পড়া শেষ করে 1779 সালে চিকিৎসা শুরু করেন, কিন্তু সেই আমলের চিকিৎসা পদ্ধতি এত উন্নত ছিল না। রোগীর শরীর থেকে রক্ত ঝরিয়ে কিংবা বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ কেটে ফেলে চিকিৎসা দেওয়া হতো। সে কারণে হেনিম্যান এই পেশায় খুব বেশি স্বস্তি পাচ্ছিলেন না। হেনিম্যান আত্মজীবনীতে লেখেন, এ সময়ে তারা নিজেকে অচেনা রোগীদের খুনি বলে মনে হচ্ছিল এবং এক পর্যায়ে তিনি চিকিৎসা পেশা বাদ দিয়ে রসায়নের চর্চা এবং বই লেখা ও অনুবাদ করা শুরু করেন। সেই সময় থেকেই তিনি বিকল্প চিকিৎসা পদ্ধতি নিয়ে ভাবতে শুরু করেন। 1860 সালে স্যামুয়েল হেনিম্যান তার লেখা একটি বইতে সর্বপ্রথম হোমিওপ্যাথি শব্দটি ব্যবহার করেন। তখন তিনি প্রচলিত চিকিৎসা ব্যবস্থা নিয়ে তার ক্ষোভ প্রকাশ করতে থাকেন। সে সময় মূলধারার চিকিৎসা ব্যবস্থার কোনো নাম ছিল না। সমালোচনা করার সময় হেনিম্যান সেই প্রচলিত চিকিৎসা নাম দেন অ্যালোপ্যাথি। প্রায় 250 বছর আগে প্রাচীন গ্রীসে তৈরি হওয়া সেই চিকিৎসা ব্যবস্থা এখনও পর্যন্ত অ্যালোপ্যাথি নামে পরিচিত। তবে বর্তমান সময়ে চিকিৎসাবিজ্ঞানীরা অ্যালোপ্যাথি নামটাতে আপত্তি জানান। তারা মনে করেন হেনিম্যানের সময় অনেকটা অনুমান নির্ভর চিকিৎসা করা হলেও বর্তমানে মূলধারার চিকিৎসা ব্যবস্থা বিজ্ঞানভিত্তিক এবং প্রমাণ নির্ভর। তাই অ্যালোপ্যাথির বদলে বর্তমান চিকিৎসকরা একে মডার্ন মেডিসিন, আধুনিক চিকিৎসা হিসেবে পরিচয় করাতে চান। হেনিম্যান চিকিৎসকদের কয়েকটি চিকিৎসা নীতির উপর নির্ভর করে হোমিওপ্যাথির সূত্রপাত করেছিলেন। হোমিওপ্যাথি মূলত 7টি মূল নীতির উপর পরিচালিত হয়। সেগুলো হলো ল অফ সিমিলিয়া, ল অফ সিম্পলেক্স, ল অফ মিনিমাম, ডক্ট্রিন অফ ড্রাগ প্রুভিং, থিওরি অফ ক্রনিক ডিজিজ, থিওরি অফ ডাইটাল ফোর্সেস, ডক্ট্রিন অফ ড্রাগ ডায়নামাইজেশন। এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় তত্ত্বটি হলো ল অফ সিমিলিয়া। এর মূল মন্ত্র হলো সদৃশ সদৃশের উপকার করে, অর্থাৎ যার কারণে রোগ সৃষ্টি হয় সেই ধরনের উপাদান দিয়ে ওই রোগ নিরাময় করা যায়। অনেকটা বাংলা প্রবাদ বিষে বিষক্ষয়ের মতো। বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পর এই সূত্র ধরেই হেনিম্যান হোমিওপ্যাথি ধারার প্রবর্তক করেন। এরপর ল অফ সিম্পলেক্স অনুসারে মনে করা হয় একটি রোগের ঔষধ শুধুমাত্র একটি ঔষধই কার্যকর, একাধিক ঔষধের প্রয়োজন নেই। এই অনুযায়ী সঠিক পরিমাণে ব্যবহার করার কথা বলা হয়। ওষুধের মাত্রা যত কম হবে তত বেশি কার্যকর হবে। ওষুধের মাত্রা বেশি হলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে। ডক্ট্রিন অফ ড্রাগ প্রুভিং অনুসারে একটি ঔষধ একাধিক সুস্থ ব্যক্তির উপর বারবার প্রয়োগ করে রোগের লক্ষণ পর্যবেক্ষণ করে তবেই ওষুধটি কার্যকর হিসেবে অনুমোদন দেওয়া হয়। যে কোনো মানুষ এই সংক্রান্ত নির্দেশাবলী অনুসরণ করে নিজের উপর ঔষধের পরীক্ষা চালাতে পারেন। থিওরি অফ ক্রনিক ডিজিজের মতে কিছু অসুখ একান্তই কোনো নির্দিষ্ট ব্যক্তিকে ধীরে ধীরে আক্রমণ করে, তাই তার ক্ষেত্রে চিকিৎসা ও সেই ব্যক্তির মতোই আলাদা হতে হবে। থিওরি অফ ডাইটাল ফোর্সেস তত্ত্বের জীবনী শক্তির কথা বলা হয়েছে, যার কারণে কোনো জীবিত জীবন বেঁচে থাকে এই জীবনী শক্তি ক্ষতিকর উপাদান দ্বারা প্রভাবিত হলেই মানুষ অসুস্থ হয়ে যায়। মানসিক, শারীরিক এবং পারিপার্শ্বিক ক্ষতিকর উপাদান অনুযায়ী এর চিকিৎসার ধরন ভিন্ন হয়। থিওরি অফ ড্রাগ ডায়নামাইজেশন ব্যবহারযোগ্য ঔষধের প্রকার নিয়ে গবেষণা করা হয়। প্রাণীজ উদ্ভিদ, মৌলিক ও যৌগিক লবণ, অ্যাসিড,
ও ক্ষার এমনকি সুস্থ অসুস্থ প্রাণী ও উদ্ভিদের দেহ থেকে নেওয়া উপাদান দিয়ে ওষুধ তৈরি করা হয়। হোমিওপ্যাথির কথা শুনলেই ছোট সাদা গোল গোল ওষুধের কথা মাথায় আসে। এগুলো আসলে চিনির বল, এর সাথে বিভিন্ন ধরনের উপাদান মিশিয়ে ঔষধ হিসেবে সেবন করা হয়। এই ঔষধ প্রস্তুত এবং প্রয়োগের পদ্ধতি হোমিওপ্যাথির সবচেয়ে সমালোচিত বিষয়। হেনিম্যান একবার সিঙ্কোনা গাছের বাকল খেয়েছিলেন। তৎকালীন সময়ে ম্যালেরিয়ার ওষুধ হিসেবে ব্যবহার করা হতো এই সিঙ্কোনা গাছের বাকল। তারপর তার ম্যালেরিয়ার লক্ষণ দেখা দেয়। সেই থেকে তিনি ধারণা করেন যে উপাদান রোগের লক্ষণ তৈরি করে সেই উপাদানই রোগের চিকিৎসায় ব্যবহার করা যায়। যে জিনিস অধিক পরিমাণ গ্রহণ করলে মানুষ অসুস্থ হয়, সেই জিনিস অল্প ডোজ প্রয়োগ করলে মানুষ সুস্থ হয়ে যায়। তাই হোমিওপ্যাথিতে কোনো মূল উপাদানকে পানি অথবা অ্যালকোহল দ্রবীভূত করার পর পাতলা করে ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। এই দ্রবীভূত ওষুধের মাত্রা এতই হালকা হয় যে সেই ওষুধে আদৌ কোনো কার্যকর উপাদান থাকে কিনা সন্দেহ। যেমন কোনো ওষুধের এক ফোঁটা নির্যাস নিয়ে 9 ফোঁটা পানির সাথে মেশানো হয়, এরপর আবার সেই মিশ্রণ থেকে 1 ফোঁটা নিয়ে আরও 9 ফোঁটা পানির সাথে মেশানো হয়। এভাবে 100 বার পর্যন্ত ঔষধ থেকে পাতলা করা হতে থাকে। শেষ পাত্রে যে মিশ্রণ থাকে তাতে আদৌ কোনো মূল নির্যাস থাকে কিনা সন্দেহ। সাধারণত কোনো ওষুধ 13 বার পাতলা করলেই তাতে মূল উপাদান থাকে না। এই সময় অণুপরমাণুর ধারণা বেশি উন্নত হয়নি, তাই তিনি নিজের মনমতো এই কাজটিকে করেছেন। কিন্তু বর্তমানে পদার্থ ও রাসায়নিক বিদ্যা অনেক অগ্রসর হলেও হোমিওপ্যাথি চিকিৎসকের এই বিষয়টিকে এখনও যথার্থ বলে মনে করেন। শুধু তাই নয়, হোমিওপ্যাথিতে বিশ্বাস করা হয় কোনো মিশ্রণ প্রথমে যে উপাদানে মেশানো হয়েছিল পানি তার গুণাগুণ মনে রাখতে পারে, যদিও আধুনিক বিজ্ঞান দ্বারা এর কোনো প্রমাণ পাওয়া যায় না। হোমিওপ্যাথি ওষুধের সত্যিকারের রোগ সারানোর মতো কোনো উপাদান আছে কিনা বা কাজ করে কিনা এই নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। US ন্যাশনাল হেলথ ইনস্টিটিউট বলেছে, হোমিওপ্যাথির কয়েকটি মূলমন্ত্র রসায়ন এবং পদার্থবিজ্ঞানের মৌলিক বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কিন্তু তারপরেও কেন হোমিওপ্যাথি অনেক ক্ষেত্রেই কাজ করে? হোমিওপ্যাথিতে কি এমন আছে যার কারণে অনেক মানুষ এখনও এই পদ্ধতির চিকিৎসায় সন্তুষ্ট? বিজ্ঞানীরা এই বিষয়টি নিয়ে গবেষণা করেছে 2015 সালে। অস্ট্রেলিয়ান ন্যাশনাল হেলথ অ্যান্ড মেডিকেল রিসার্চ কাউন্সিল হোমিওপ্যাথির কার্যকারিতা নিয়ে 200 পরীক্ষা করেছেন। সবগুলো পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে তারা বলেন, হোমিওপ্যাথি আসলে এক ধরনের প্লাসিবো। প্লাসিবো হলো এক ধরনের মানসিক অবস্থা যার ফলে মিথ্যা ওষুধ সেবন করে ও মানুষ সুস্থ হয়ে যায়। অনেক সময় মানুষ বিভিন্ন উদ্ভব জিনিস দিয়ে চিকিৎসা করে এবং মনে করে এই জিনিসের তার রোগ ভালো হয়ে যাবে। সেই জিনিসের রোগ সারানোর মতো কোনো উপাদান না থাকলেও দেখা যায় সত্যি সত্যি তার রোগ ভালো হয়ে গেছে। যেমন ভারতের অনেক মানুষ গোমূত্র খেয়ে সকল রোগের ঔষধ হিসেবে মনে করেন। মানুষের বিশ্বাসের সাথে সাথে রোগ নিরাময়ের এই বিষয়টিকে বলা হয় প্লাসিবো। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার গবেষকরা মনে করেন হোমিওপ্যাথিতে এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই যা রোগ সারাতে কার্যকর। আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন হোমিওপ্যাথি চিকিৎসার অনুমোদন দেয় না। এমনকি হেনিম্যানের জন্মস্থান জার্মানিতেও কোনো বাবা মা যদি তার সন্তানকে চলিত চিকিৎসা ব্যবস্থা থেকে বাইরে রেখে জোর করে হোমিওপ্যাথি চিকিৎসা করায় সেক্ষেত্রে আইন অনুযায়ী বাবা মায়ের শাস্তি হতে পারে। প্রাচীনকাল থেকে ভারতীয় উপমহাদেশে আয়ুর্বেদিক চিকিৎসা চলে আসছে। ব্রিটিশ শাসনামলে অ্যালোপ্যাথি প্রচলন করার চেষ্টা করা হলেও উপমহাদেশের মানুষ সহজে তা গ্রহণ করতে যায়নি। তবে 1800 সালের দিকে গুটি বসন্তের টিকা সেই ব্যবস্থা অনেকটাই বদলে দেয়। তারপর থেকে অ্যালোপ্যাথি ভারতীয় উপমহাদেশে একটু একটু বিস্তার লাভ করতে থাকে। তবে হোমিওপ্যাথিক যাত্রা আরও অনেক পরে। প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে ভারতে হোমিওপ্যাথি বিস্তার লাভ করতে থাকে। বাংলাদেশের সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এর তথ্য মতে বর্তমানে দেশের 28% মানুষ হোমিওপ্যাথি এবং ইউনানি চিকিৎসা গ্রহণ করেন। শুধুমাত্র 2018 সালে হোমিওপ্যাথি মেডিকেল কলেজে প্রায় 46,000 রোগীর চিকিৎসা নিয়েছেন এবং 510 জন রোগী দীর্ঘমেয়াদী রোগের কারণে হোমিওপ্যাথি হাসপাতালে ভর্তি ছিল। এছাড়া দেশের বাকি সাহিত্যের হোমিওপ্যাথি কলেজ
হাসপাতালসহ হোমিওপ্যাথি চিকিৎসকের কার্যালয়ে অসংখ্য রোগীরা চিকিৎসা নেয়। হোমিওপ্যাথি চিকিৎসকরা মনে করেন কম খরচে আর পার্শ্ব প্রতিক্রিয়াহীন হওয়ার কারণে অনেকেই হোমিওপ্যাথির উপর নির্ভর করেন। অ্যালোপ্যাথি চিকিৎসকরা বলেন অনেক সময় দেখা যায় ক্যান্সারের মতো জটিল রোগে আক্রান্ত হবার পর মানুষ হোমিওপ্যাথি চিকিৎসা করার ফলে রোগ শেষ পর্যায়ে চলে যায়, তখন আধুনিক চিকিৎসা দিয়েও রোগীর আর কোনো উন্নতি হয় না। সাধারণ রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসায় হয়তো কোনো সমস্যা হয় না, কিন্তু মারাত্মক কোনো রোগে বিজ্ঞানভিত্তিক চিকিৎসা বাদ দিয়ে হোমিওপ্যাথি গ্রহণ করলে শেষ পর্যন্ত রোগীর ভয়াবহ পরিণতি হতে পারে। মেডিসিন বিডি চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে মেডিসিন বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।